আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদিতে বিপুল পরিমাণ অর্থ হারালেন প্রবাসীরা সৌদি প্রবাসীদের অর্থ আত্মশোধ করলেন এক বাংলাদেশি সে বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত ছিলেন এবার অনুরোধ থাকল সৌদি আরবের নামক শহরে এক বাংলাদেশির বিরুদ্ধে অসংখ্য প্রবাসীদের বিপুল পরিমাণ অর্থ ও মালামাল আত্মশোধের অভিযোগ পাওয়া গিয়েছে জানা গিয়েছে অভিযুক্তের নাম জাকির হোসেন ওই যুবক সৌদি আরবের হাইল শহরে এ আর কার্গো সার্ভিস নামে ব্যবসার আড়ালে স্থানীয় অসংখ্য প্রবাসী বাংলাদেশিদের কষ্টার্জিত অর্থ এবং মালামাল আত্মশোধ করে পালিয়েছেন জানা গিয়েছে প্রতারক জাকির এর বাড়ি নোয়াখালী জেলায় তিনি সপরিবারে গাজীপুর থাকেন সৌদিদের ভুক্তভোগী আশরাফুল ইসলাম নামের এক প্রবাসী বলেন আমার কফিল পরিবর্তন করে দিবে বলে আমার নিকট থেকে আট হাজার সৌদি রিয়াল যা বাংলাদেশে মুদ্রায় প্রায় দুই লক্ষ আঠাশ হাজার টাকা নিয়ে পালিয়েছেন স্বল্প বেতনে চাকরি করে তিল তিল করে জমানো কষ্টের টাকা নিয়ে প্রতারক জাকির পালিয়েছে আমি আমার এই কষ্টের অর্থ ফেরত পেতে গণমাধ্যম সহ প্রশাসনের সহযোগিতা কামনা করছি অপর এক বক্তভুগী আবির হোসেন নামের এক প্রবাসী জানিয়েছেন আমারও চার হাজার রিয়াল নিয়ে পালিয়েছেন প্রতারক জাকির তাকে ফোন করলে পাওয়া যাচ্ছে না শুধু আমারই নয় অসংখ্য বাংলাদেশিদের টাকা নিয়ে সে পালিয়েছেন প্রতারক জাকির হোসেন সৌদি আরবের হাইল শহরে কার্গো ব্যবসার সুবাদে অসংখ্য প্রবাসী বাংলাদেশের মালামাল দেশে পাঠাবে বলে অর্থ এবং মালামাল দুটোই নিয়ে পালিয়ে গিয়েছেন ভুক্তভোগী সৌদি আরব প্রবাসী নজরুল ইসলাম নামের এক প্রবাসী জানিয়েছেন আমার তিপ্পান্ন কেজি দামি মালামাল কার্গো করে জাকিরের নিকট পাঠাই যার বাজার মূল্য বাংলাদেশি টাকায় পাঁচ লক্ষের অধিক হবে এভাবে আরও অনেক বাংলাদেশি প্রবাসী তার কাছে মালামাল পাঠিয়ে প্রতারণার শিকার হয়েছেন সব মিলিয়ে প্রায় কয়েক কোটি টাকা সে আত্মসোধ করে পালিয়ে গিয়েছেন এসকল ভুক্তভোগী সৌদি প্রবাসীরা জানিয়েছেন সৌদি আরবে যদি কোনো প্রবাসী এই প্রতারক জাকির হোসেনকে থাকেন তাহলে নিকটস্থ থানায় অভিযোগ করুন প্রায় এরকম ঘটনা শোনা যায় হয়ে বাংলাদেশি বাংলাদেশিদের সাথে বড় ধরনের প্রতারণা করেন অনেক প্রবাসীরাই তাদের শাস্তি হওয়া উচিত তাহলেই এই ধরনের প্রতারণা বন্ধ হবে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে